তিন চারটা তো হয়ে যেতে পারে, পাঁচটা ছটা সাতটা আটটা দেখো। আজকে যে 4 নভেম্বর, আজকে কিন্তু কলকাতার মধ্যে যত কালী প্রতিমা ছিল সেগুলো কিন্তু বিসর্জন হয়ে গেছে। বাবুঘাট, নিমতলা ঘাট, আইটলা ঘাট সমস্তটা মিলিয়ে কিন্তু এখনও অবধি, আজকে 4 তারিখ, 5টা প্রায় বেজে গেছে, 5:30 বাজতে যাচ্ছে, কিন্তু একটা প্রতিমা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফাটাকেষ্টর নবযুব সংঘের যে প্রতিমাটা তোমরা সবাই জানো। প্রতি বছর প্রথমে প্রতিমাটি আসে কুমোরটি থেকে, আর প্রতিমাটি বিসর্জন যায় হচ্ছে সবার শেষে, মানে কলকাতায় যখন সমস্ত প্রতিমা থাকবে না তখন মা কিন্তু বিসর্জন হয়, আর 2 দিন মতো লেগে যায় বিসর্জনটা হতে। তো যাই হোক, দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আজকে কিন্তু 4 তারিখ হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি, ঠনঠনিয়া কালীবাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু, মানে সবই কিন্তু পাড়াটা ঘুরে এরপরে কিন্তু তোমার আমাদের যে নিমতলা গঙ্গাপক্ষ সেই দিকে চলে যাবে প্রতিমাটা। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ ভোর হয়ে গেছে, যেটা প্রতি বছরই মানে আমাদের নবযুব সংঘের হয়ে থাকে। দেখো এখানে কিন্তু লাইভ যে নহবত যেটাকে বলে, মানে সানাইয়ের পারফরমেন্স হচ্ছে, দেখতে পাচ্ছ লাইভ পুরো। দেখো এখানে কিন্তু মায়ের যে দুপাশে থাকে ডাকিনী যোগিনী তাদের দেখতে পাচ্ছ তোমরা। দেখো এখানে কিন্তু খোল করতালের যে ব্যাপারটা থাকে পজিশনে সেটা করা হয়েছে বছরে, প্রতি বছরই থাকে যদিও বা। দেখতে পাচ্ছ মা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে, মানে পাড়াটা ঘোরা হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 5:30 বাজতে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ ভোরের আলো ফুটে গেছে, সবে কিন্তু 4 তারিখ 4 নভেম্বর 2024-এ সবে কিন্তু পাড়া ঘুরে এলো। এরপর মানে এখন আপাতত মানে যতটুকু আমার মনে হচ্ছে বা আমি যতটুকু জানি মোটামুটি 10টার কাছাকাছি বেজে যাবে, কারণ ওখানে গিয়ে গয়না খোলা হয়, তারপরে মালা খোলা হয়। তোমরা প্রথম বছর তোমাদের আমি দেখিয়েছিলাম, না দেখে থাকলে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো, চ্যানেলে অ্যাভেলেবেল আছে পুরো ভিডিওটা। অনেকটাই মোটামুটি সময় লাগবে এখান থেকে আস্তে আস্তে নিয়ে যাওয়া, ওখানে নিয়ে গিয়ে কিন্তু মাকে যে বিসর্জনের প্রক্রিয়া সেটা শুরু হবে, মানে তোমার গয়না খোলানো হবে, তারপরে কিন্তু তোমার মাকে যে যে বিভিন্ন মানে মাকে এত পরিমাণে মালার হার পরানো হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলিয়ে তারপরে কিন্তু মাকে বিসর্জন করা হয়, তোমরা জানো। দেখো মাকে নিয়ে আসার সময় কিন্তু এভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়, আর যে বিসর্জনের সময় কিন্তু এই জিনিসটাই করা হয়। আর দেখতে পাচ্ছ গঙ্গা জল ছড়ানো হচ্ছে আর ফুল ছড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছ গোটা রাস্তাটা জুড়ে।
মাকে যেহেতু গোটা রাস্তা জুড়ে মালা দেওয়া হয়, মানে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু মা মালা পায়, কারোর কিন্তু প্রচুর দেখতে পাচ্ছে। তাছাড়াও মাকে দেখার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে বলো, ক্রসিংয়ে বলো, প্রত্যেকটা রাস্তায়, মানে মাকে সবাই এতটাই মানে। যেহেতু এখন সকাল হয়ে গেছে, তাও এই লাইটটা মোটামুটি রাখা হয়েছে, মোটামুটি বিডন স্ট্রিটের পর থেকে হয়তো ছেড়ে দেওয়া হবে। ওই জিনিসটা কিন্তু দারুণ হলো, এটা কিন্তু একজনের বাড়ি থেকে করা হলো। Oh, awesome.
ফাটাকে স্টোর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো, ভালো লাগলে লাইক করো, আর প্লিজ যারা যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দেখো, কারণ জগদ্ধাত্রী পুজো এখনও বাকি আছে, জগদ্ধাত্রী পুজোয় কিন্তু ভালো ভালো ব্লগ আসবে চন্দননগর কলকাতা মিলিয়ে। তো চলো একটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো, চলো টাটা আজকের জন্য।